ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবারাকাতুহ। একজনের পক্ষ থেকে এক ছোট ভাই প্রশ্ন করেছে যে আমি এক মেয়েকে ভালোবাসি, সেও ভালোবাসে, আমি কি এই মুহূর্তে দোয়া করতে পারি যে আল্লাহ এই মেয়েটাকে যেন আমি বিয়ে করতে পারি, তুমি সেই ব্যবস্থা করে দাও? উত্তর, জি না, করতে পারেন না। কারণ আপনি যেটা দেখছেন সেটা হচ্ছে দুনিয়ার মোহ, আপনি যেটা দেখছেন সেটা হলো আপনার চোখের ভালো লাগা, আপনি যেটা দেখছেন সেটা হচ্ছে আপনার মনের প্রবৃত্তি। কিন্তু এর মধ্যে ভালো আছে না খারাপ আছে এটা আমিও জানি না, আপনিও জানেন না, এবং আপনার সেই মানে নামধারী যে প্রেমিকা তিনিও জানেন না। সো এই দোয়া করা যাবে না। সাথে সাথে এই দোয়াটাও হচ্ছে শরীয়তের পক্ষ না, অর্থাৎ শরীয়ত এই বিষয়টা এই দোয়াটা মেনে নেয় না যে অমুকের সাথে আমাকে বিয়ে দিতে হবে। সরাসরি বলতে হবে যে আল্লাহ এর মধ্যে যদি কল্যাণ রাখো তাহলে আমাকে বিয়ে দাও। হতেই পারে যে এত কিছুর পরে, মানে এটা তো সবাই যখন প্রেম করে তো তখন সবাই এটাই মনে করে যে দুনিয়ার চাইতে ভালো মেয়ে নাই অথবা দুনিয়ার চাইতে আর ভালো ছেলে নাই। কিন্তু এমন হতেই তো পারে বা হচ্ছেই তো যে বিয়ের রাত থেকে তার সাথে ঝামেলা শুরু হবে, এটাকে আমরা ঠেকাতে পারি? সুতরাং এই চাওয়াটা তার কাছে না, এই চাওয়াটা আল্লাহর কাছে চান যে এর চাইতে উত্তম কোনো ব্যবস্থা উনি করে দেবেন। দুই নম্বর হচ্ছে যে তাকে দেখা নিয়ে, তাকে দেখা শরীয়ত যেহেতু হারাম করেছে সুতরাং তাকে দেখা যাবে না, শরীয়ত যেহেতু তাকে দেখা হারাম করেছে সুতরাং তাকে দেখা যাবে না, তাকে দেখা যাবে না। আপনি মাঝখানে বলেছেন যে ভালো কোনো উদ্দেশ্য নিয়ে বা কি খারাপ কোনো উদ্দেশ্য নিয়ে নাই, উদ্দেশ্য ভালো না খারাপ এটা আমি বেশি জানি না আপনি বেশি জানেন, না রাসূল সাল্লাম বেশি জানেন না আল্লাহ বেশি জানে, আল্লাহ বেশি জানে। সুতরাং আল্লাহ হারাম করেছেন তার দিকে নজর দেওয়ার ব্যাপারে, সুতরাং তার দিকে তাকানো যাবে না। আগে তা দেখেছেন, এই অডিও শোনার পরে যদি আপনি দেখেন তাহলে হয়তোবা এটা তোবার জন্য অনেক কঠিন হয়ে যাবে। সো অনুরোধ করব আল্লাহর কাছে চান, একান্তভাবে তার সাথে দুই একটা কথা বলে ব্যাস বিষয়টাকে সাবজেক্টটাকে অফ করে দেন, প্রয়োজনে তার বাপ মাকে আপনি প্রস্তাব দেন, এইভাবে কাজ কমপ্লিট করুন। কিন্তু আবেগের বশবর্তী হয়ে এই ধরনের অধ্যায়ে কাজে হাত দিবেন না। বারাকাল্লাহু ফিকুম।